প্রকাশ্য দেবালোকে মাতৃহীন তেরো বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামে মাঝ বয়সী এক ব্যক্তির অভিযুক্তকে আটক করে জনগণ উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় নাবালিকার পিতা সহ এলাকার মানুষ অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম নন্দী এলাকায় শুক্রবার দুপুরে নাবালিকার পিতা জানান মেয়ের ফোন পেয়ে আমি কাছ থেকে বাড়িতে আসি এবং এই ঘটনা জানতে পারি বাড়িতে নেই আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আলো ছিল ডাক দিয়ে নিছে আম খাইব খাই চেয়ার বয়স তারপরে আপনার আমি এই মায়ের বাড়িতে ঘর দিয়া পারি করতে 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 ঘরতে বাইরে গে থাকা বাইরে দৌড় দিয়ে গে থাকা হেও ঠিক আছে তার নাম হলে টুতা ড্রাইভার গাঞ্জি মোটু চলা ওর ড্রাইভার মধ্যে ভরা বাড়ি মনে ফুলা আচ্ছা তার ওই বংশটাই মন তোর ফুরা তো আর কি শুনছেন আর তারপর যে মাই আমার ফোন করছে তারপর তাতে আমি বুঝিটা জানা জানাইছি আমার গুষ্টি যারা সবাই জানাইছি তারপর আমি তাতে এখন বাইতে আইছি আই দেখি এমন এমন অবস্থা সারা লুকাই লই গেছে কি চাইতাছেন আপনি আমি চাইতেছি যে হের ফাঁসি একবার ফাঁসি এমন তোর সমাজে এমন দরকার নাই মাইয়া ভাই সবারই করে আছে বозিরে কথা তখন দিন ইও নগরত্ব ভরে কোন আমাম আমায়ের জন্য আপনি এই বর্ষে মনে মনে নগরত্ব ভরে এমন একটা মনে করি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস এন অল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা